হে ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা কি কখনো ভেবে দেখেছো যে পৃথিবীর সব থেকে বড় গুহা কিরকম দেখতে হয়, বা পৃথিবীর সব থেকে বড় গুহা কতটা লম্বা হতে পারে আর কতটা রহস্যময় হতে পারে? তবে চলুন আজ এই ভিডিওতে জেনে নেওয়া যাক তেমনই 5টা রহস্যময় গুহা সম্বন্ধে, যেগুলো ওয়ার্ল্ডস লার্জেস্ট কেভ বলে আজ আমাদের কাছে পরিচিত। সো দেরি কেন, লেটস রোল দ্য ইন্ট্রো। ও হ্যাঁ, তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিন। নাম্বার 1, সোন ডুং কেভ, ভিয়েতনাম। এই গুহাটি 656 ফিট চওড়া, 492 ফিট উঁচু এবং 5.6 মাইল লম্বা। আর এই সোন ডুং কেভটি পৃথিবীর মধ্যে সব থেকে বড় ন্যাচারাল কেভ, অর্থাৎ এই কেভটি কোনো মানুষের দ্বারা তৈরি নয়, এটি প্রকৃতির দ্বারা নির্মিত। এই গুহাটি 5 মিলিয়ন বছর আগে সমুদ্রের দ্বারা তৈরি করা হয়, আর এই গুহাটি আবিষ্কার করে হো খাং নামক এক ব্যক্তি 1991 সালে। 2009 সালে এই গুহা জগৎ বিখ্যাত হয় যখন একদল ব্রিটিশ কেভার্স এই গুহাটি আবিষ্কার করে এবং তারা দেখতে পায় যে এই গুহাটির মধ্যে আরও 150টি ছোট ছোট গুহা আছে। সত্যি রহস্যময়। নাম্বার 2, ওয়েটমো কেভ, নিউজিল্যান্ড। এই ওয়েটমো শব্দের মানে হলো WAI, ওয়ে মানে জল, আর টোমো মানে দ্য হোল ইন দ্য গ্রাউন্ড। এই ওয়েটমো কেভের বৈশিষ্ট্য হলো এই যে এই হাজার হাজার জোনাকি পোকা বাস করে, আর এই জোনাকি পোকার আলো পুরো গুহাতে ছড়িয়ে পড়াতে একটা ম্যাজিক্যাল ইফেক্ট লক্ষ্য করা যায়, যেটি সত্যি খুব অদ্ভুত এবং রোমাঞ্চকর। এই গুহাটি 30 মিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল এবং তখন থেকেই হাজার হাজার জোনাকি পোকা এইখানে বাস করে। নাম্বার 3, দ্য ব্লু গ্রোতো, ইটালি। এটি একটি সামুদ্রিক গুহা যেটি 1826 সালে পৃথিবীর সামনে তুলে ধরা হয়েছিল। এই গুহাটির মুখের দিকে এক আশ্চর্য রকমের আলো জমকায় যার ফলে এই গুহাটির সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। এই সামুদ্রিক গুহাটি আগে এম্পারার টিবেরাসের প্রাইভেট সুইমিং পুল ছিল, যেটাকে পরে তিনি রোমান স্ট্যাচুস দিয়ে ডেকোরেট করেন। এখন এটি সম্পূর্ণ একটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন হয়ে গেছে। নাম্বার 4, ভাটনাজোকুল গ্লেশিয়ার কেভ, আইসল্যান্ড। এই কেভটি ইউরোপের সব থেকে বড় গ্লেশিয়ার ভাটনাজোকুল গ্লেশিয়ারে অবস্থিত। এই গুহাটির নাম শুনেই আপনারা বুঝতে পেরেছেন যে এই গুহাটি গ্লেশিয়ার কেভ, অর্থাৎ বরফের তৈরি এবং এটি প্রকৃতির দ্বারাই তৈরি। এই কেভটির হরাইজন্টাল লেন্থ মাত্র 2.8 কিলোমিটার্স, কিন্তু এর ভার্টিক্যাল লেন্থ হলো 525 মিটার্স, অর্থাৎ 1722 ফিট। আপনি যদি এই গুহাতে গরমকালে বেড়াতে আসেন তাহলে আপনাকে বিপদে পড়তে হবে, তার কারণ এই গুহাতে গরমকালে বরফ মেল্ট করে। নাম্বার 5, ক্রিস্টাল কেভ, মেক্সিকো। মেক্সিকোতে যখন 2000 সালে মাইনিং চলছিল তখন কিছু মাইনার্স 1000 ফুট গভীরে এই কেভটি আবিষ্কার করে। এগুলি হচ্ছে জিপসামের ক্রিস্টাল, আর এই গুহাটির মধ্যে সব থেকে বড় যে ক্রিস্টালটি পাওয়া গেছে তার বয়স 500,000 বছর। এই গুহাটিতে মানুষের প্রবেশ নিষেধ, কারণ এই গুহাটি মাটির অনেক নিচে অবস্থিত এবং সেখানে অনেক গরম, যা মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব। তো বন্ধুরা,
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এমনই ফ্যাক্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য, কারণ অনেকেই ভিডিও লাইক করছো না। তো কমেন্ট করে জানিও কেমন লেগেছে ভিডিওটা। সো টিল দ্য টাইম স্টে সেফ স্টে হ্যাপি।